Hey, hello, আপনাকেই বলছি যদি আপনি মনে করে থাকেন একটা কম দামি স্মার্ট ওয়াচ কিনবেন যেটা হতে হবে সবচাইতে সেরা এবং এই ভিডিওটা হয়তো সে কারণে আপনি দেখা শুরু করলেন আবার চিন্তা করছেন স্কিপ করে ফেলবেন তাহলে আপনি সবচাইতে বড় ভুলটাই করতেছেন কারণ আজকের ভিডিওতে আমার হাতে যে স্মার্ট ওয়াচটি দেখছেন ভাই এইটা যে প্রাইস পয়েন্টের স্মার্ট ওয়াচ সেই জায়গা থেকে এক কথায় সেরা এটা খুব বেশি দামি কিছু না একদমই কম দামি আপনার বাজেটের মধ্যেই পড়বে এটা শুরু থাকেন এই ঘড়িটাতে চ্যাট জিপিটি সাপোর্ট করে আপনারা ChatGPT কোথায় ব্যবহার করেন হয় স্মার্টফোনে অথবা কম্পিউটারে বাট আপনার হাতে থাকা ঘড়িটাতে আপনি এখন চাইলে ChatGPT ব্যবহার করতে পারবেন চিন্তা করা যায় টেকনোলজি কোথায় চলে আসছে শুধু এটুকুই না ঘড়িটার ডিসপ্লেটা 90 হার্জ রিফ্রেশ রেট এবং এটা AMOLED প্যানেল পিওর AMOLED কোনো ফেক কিছু না দেন এটার যে ব্যাটারি ব্যাকআপ দুর্দান্ত ছিল গত প্রায় 20 থেকে 25 দিন যাবত এই ঘড়িটা আমি নিজে ব্যবহার করেছি তার প্রমাণ হলো আমার নিজের ভিডিও আপনারা আমার মনে হয় লাস্ট 25 দিনে বা এক মাসের মধ্যে যতগুলো ভিডিও দেখছেন বেশিরভাগ ভিডিওতে দেখবেন এই ঘড়িটা আমার হাতে রয়েছে এবং সেটা নিয়েই আজকে কথা হবে আজকে আমরা কথা বলতে যাচ্ছি SK9 Pro নিয়ে যা মূলত অ্যাপল ওয়াচ 8 এর ক্লোন বলতে পারেন অ্যাপল ওয়াচ আলট্রা নিয়ে অনেক আলোচনা হয়েছে না অনেক ভালো অনেক খারাপ পেয়েছি বাট এই জিনিসটা কিন্তু ডিফারেন্ট এবং আই হোপ আপনারা আজকের ভিডিওটা অনেক বেশি এনজয় করবেন এই ঘড়িটা কিন্তু আমাদের কাছে পাঠিয়েছিল রাস্ট্রেড ইন্টারন্যাশনাল আর প্রায় 25 থেকে 30 দিন আগে তারা আমাদের কাছে এটা পাঠিয়েছিল তাদের লিঙ্ক কেনার নাম্বার মোবাইল নাম্বার এভরিথিং ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে প্রোডাক্টের দামটাও দেওয়া আছে কারেন্ট প্রাইসটা আমি একটু বড় বলতেছি কারণ অনেক কম দামের জিনিস কম দামে এত কিছু দিচ্ছে যেহেতু একটু না করেন তো ভিডিও ডেসক্রিপশন চেক করে নেবেন যারা কিনতে চাচ্ছেন 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তারা দিচ্ছে আচ্ছা তো এই ঘড়ির বক্স কন্টেন্ট অবশ্যই ঘড়ি ছিল এটাকে চার্জ করার জন্য ওয়্যারলেস চার্জিং যে সিস্টেমটা ওটা ছিল আর কি ইউনিটটা প্লাস হচ্ছে এটার সাথে এই স্ট্র্যাপটা ছিল হ্যাঁ বাট আমি আমার যেহেতু আমি বললাম না যে ঘড়িটা আমি দীর্ঘদিন নিজেই ব্যবহার করেছি যে কারণে আমার রেগুলার যে স্ট্র্যাপ আমি আমার অ্যাপল ওয়াচের সাথে যেটা ব্যবহার করতাম আর কি ওইটাই এখানে ব্যবহার করছি এবং একদম খুব সহজেই ফিট হয় এবং আপনারা চাইলেও আফটার মার্কেট যে স্ট্র্যাপগুলো রয়েছে সেগুলো খুব সহজে এই ঘড়িতে ব্যবহার করতে পারবেন এই ঘড়িটার বডি ফ্রেমটা অ্যালয়জিং তৈরি আমি ব্যবহার করেছি এইটার গোল্ড কালার ভ্যারিয়েন্ট তবে এটার ব্ল্যাক কালার ভ্যারিয়েন্ট হয় আরও মনে হয় ব্লু কালারটাও মনে হয় এর রাইট সাইডে আমরা দেখবো ক্রাউন হুলটি রয়েছে তার নিচে একটি বাটন থাকছে এবং এই দুইটার মাঝামাঝি রয়েছে এর মাইক্রোফোনটা আর লেফট সাইডে স্পিকার থাকছে নিচে সেন্সরসগুলো রয়েছে এবং নিচের পাশটা হচ্ছে গিয়ে প্লাস্টিকের তৈরি তবে এখানে কিন্তু আমরা দেখছি এই যে স্ট্র্যাপটাকে লক করার জন্য পুশ বাটন সিস্টেম রয়েছে তো স্ট্র্যাপ খুলে যাওয়ার পসিবিলিটি মোটেই নেই অ্যাপল ওয়াচ আলট্রার মতো এটা কিন্তু অনেক মোটা না এটা সাইজের দিক থেকে একটু ছোট এবং একটু পাতলা জিনিসটা দেখতে খুবই কিউট ভালো লাগবে ডিসপ্লে সাইডে যদি আসি ডিসপ্লেটা এক কথায় এই বাজেটের বাজেট বললে হবে দামটা ভাই এখন বইলেই দিই নাহলে আসলে আপনাদের বুঝতে অসুবিধা হবে এইটার প্রাইসটা হচ্ছে 3190 টাকা 3190 টাকার ঘড়ির ডিসপ্লেটা জাস্ট একবার দেখুন চিন বেজেল একেবারেই ন্যারো এবং সিমেট্রিক্যাল এবং এর ডিসপ্লেটা কিন্তু হালকা কার্ভ আর এই ডিসপ্লেটা হাই রিফ্রেশের কোম্পানি এমনটা ক্লেম করছে বাট আমার কাছে যা লাগছে এটা 60 Hz+ লাইক এমনটা হতে পারে 70 থেকে 80 FPS এর মধ্যে হয়তো এর ফ্রেম রেট আর কি ঘোরাফেরা করে যার দরুন এটা সুপার স্মুথ ঘড়ি এতটা স্মুথ সচরাচর দেখা যায় না এমনকি ব্র্যান্ডের ঘড়িগুলোও দেখা যায় না আমি আপনাকে এটুকু অ্যাসিওর করতে পারি এরপরে ব্রাইটনেস হ্যাঁ এটার ব্রাইটনেস খুবই ভালো একদম ডিরেক্ট সানলাইটও এটা ইজিলি দেখা যায় ব্ল্যাকটা আমরা একদম পিওর ব্ল্যাক পেয়েছি যেহেতু এটা একটা অ্যামোলেড প্যানেল সুতরাং ব্ল্যাকটা একদম পিওর ব্ল্যাকেই দিতে পারছিল আর এটার রেজুলেশন হলো 485x520 সাইজটাই তো বললাম না 2.02 ইঞ্চ ডিসপ্লেটা দেখে যে কারোর ভালো লেগে যাবে এবং প্রপারলি কালারফুল এই ডিসপ্লেটা টাচ রেসপন্স ভালো ছিল আমি যদিও এটাতে কোনো ধরনের স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করিনি স্ক্রিন প্রোটেক্টর ছাড়াই ব্যবহার করেছি এতদিনে হালকা পাতলা মাইনর কিছু আমরা স্ক্র্যাচ দেখছি একদম হালকা পাতলা রয়েছে হ্যাঁ তবে আপনারা চাইলে অবশ্যই স্ক্রিন প্রোটেক্টর পেয়ে যাবেন সেগুলো ব্যবহার করতে পারেন এই ডিসপ্লেতে আপনারা এওডি ব্যবহার করতে পারবেন তবে এটা কিন্তু স্মার্ট এওডি না অর্থাৎ হাত থেকে খুলে আপনি বাইরে রেখে দিলেন অটোমেটিক এওডি অফ হয়ে যাবে বিষয়টা কিন্তু এরকম না এওডি অন হয়েই থাকবে তবে আপনি এটা 24 ঘন্টার জন্য সেট করতে পারেন 12 ঘন্টার জন্য সেট করে রাখতে পারেন সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপ বেশি পাওয়া যাবে অজস্র ওয়াসফেস রয়েছে এর যে অ্যাপ্লিকেশন ওয়ারফিট প্রো ওটার সাথে কানেক্ট করার মাধ্যমে আপনারা এখানে অনেক অনেক ওয়াসফেস ফ্রিতেই ব্যবহার করতে পারবেন এছাড়াও দেখছিলাম বেশ কিছু ওয়াসফেস রয়েছে যেগুলো আবার কিনেও ব্যবহার করা যায় মানে যেগুলো আর কি পেইড ভার্সন ওগুলো আরও জোস দেখতে অবশ্য ডিসপ্লে পার্টে আমি 10-এর মধ্যে দাম অনুযায়ী 9 দিতে পারবো এক ক্যান কম দিলাম কারণ এই ডিসপ্লেকে কোনো কিছু দিয়ে প্রোটেকশন করা হয়েছে কিনা ওই ব্যাপারটা আমার জানা নেই হালকা পাতলা স্ক্র্যাচ যেহেতু এসেছে 1 মার্ক আমি কম দিলাম এইটা আপনার মানে ইউজ কেসের উপরে ডিপেন্ড করবে টোটালি এই ঘড়িটাতে IP68 রেটিং রয়েছে এটা নিয়ে অবশ্যই সাঁতার কাটা উচিত হবে না আপনার হাতে যদি স্প্ল্যাশ লাগে হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল আমার সাথে এমনটা হয়েছে কয়েকবারই বৃষ্টির মধ্যে আমি হেঁটেছি হাত ধোয়ার সময় ভিজেছে তাতে কিন্তু সমস্যা হয়নি তবে এটা নিয়ে সাঁতার কাটা ঠিক হবে এবং সল্ট ওয়াটার থেকে দূরে থাকুন কানেক্টিভিটির জন্য রয়েছে ব্লুটুথ 5.1 এবং বলছিলাম স্মার্টফোনের সাথে কানেক্ট করার জন্য ওয়ারফিট প্রো যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটা ব্যবহার করতে হবে এটা আপনারা গুগল প্লে স্টোর এবং অ্যাপলের অ্যাপ স্টোরে পেয়ে যাবেন দুই ধরনের অপারেটিং সিস্টেমে সাপোর্ট করে আর এই অ্যাপ্লিকেশন নিয়ে নতুন করে বলার কিচ্ছু নাই আমরা অজস্র ওয়াচের সাথেই ব্যবহার করেছি এর আগে চাইনিজ ওয়াচগুলোর সাথে এটা দেখা যায় আর কি তো এটা বেশ ইউজার ফ্রেন্ডলি এবং আমরা নতুন যে বিষয়টা দেখছি এখানে চ্যাট জিপিটি রয়েছে আমি ফার্স্টে ভাবছি ভাই এটা কোনো স্ক্যাম আমি নিজে বিশ্বাস করিনি ইভেন ব্যবহার করার পরেও প্রায় 10 দিনের মতো আমি এটা দেখতেও যাই নাই যে আসলে এটা
কাজ করবে কিনা। পরে মনে হলো যে না আসলে এটা কাজ করে কিনা একবার চেক করে দেখি আর কি। স্মার্টফোনের সাথে কানেক্ট করার পরে যখন আমরা এখানে দেখছিলাম, হ্যাঁ আসলে এটা কাজ করে এবং আপনি চ্যাট জিপিটি যেভাবে ব্যবহার করেন এটা ভয়েস কমান্ডের মাধ্যমে কাজ করবে। আপনি ভয়েস কমান্ড দিলে আপনি যেটা জানতে চান চ্যাট জিপিটি আপনাকে সেটাই জানাবে। আপনি ঘরের ডিসপ্লেতেও দেখতে পাবেন, যেহেতু ছোট ডিসপ্লে সম্পূর্ণটা আসে না, আবার আপনি আপনার স্মার্টফোনের যে অ্যাপ্লিকেশনটি অর্থাৎ ওই যে ওয়াইফাই প্রো সেখানেও কিন্তু চ্যাট জিপিটির রেজাল্ট দেখতে পাবেন ইজিলি। জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। টেকনোলজি মানে একদম হাতের মুঠোয় চলে আসতেছে, হাতের মুঠোয় না মুঠোর উপরে চলে আসতেছে আর কি, এবং কত কম দামের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি। ইন্টারেস্টিং। এরপরে কথা বলার বিষয়, হ্যাঁ কথা বলা যাবে এটা দিয়ে, যেহেতু মাইক্রোফোন রয়েছে এবং লাউড স্পিকারও আছে। তো আমরা এই একটু আগে এই ভিডিওটা শ্যুট করার আগেই ড্রয়ার হেডের হৃদয় আমাকে কল দিছিল, তো ওর কলটা আমি এটে দিয়ে রিসিভ করি এবং ওকেই আমি জিজ্ঞাসা করছিলাম যে কি অবস্থা, কেমন সাউন্ড শুনতে পাচ্ছ আর কি। তো ঘড়িটা বেশ কিছুটা দূরে ছিল, অর্থাৎ নিচে রাখা ছিল টেবিলে। ও বললো ভাই কথা একদম ক্লিয়ার শুনতে পাচ্ছি কিন্তু একটু লাউডনেস কম। তো যা মনে হলো ঘড়িটা যদি এই যে এইটুক ডিস্টেন্সে থাকে তাহলে অপর প্রান্তের ব্যক্তি একদমই ঠিকঠাক শুনতে পাবে আর কি, আর আপনি এর সাউন্ডটা মোটামুটি বেশ লাউড পাবেন, যথেষ্ট লাউড, কিন্তু কিছুটা ডিস্টর্শন দেয়, কিছু কিছু সাউন্ড ফাটাফাটা লেগেছে। রয়েছে বেশ কিছু স্পোর্টস মোড, যারা ওয়ার্কআউট করেন বিভিন্ন স্পোর্টসের সাথে জড়িত রয়েছেন তাদের এগুলো কাজে লাগবে, এগুলো ঠিকঠাক কাজ করছে আর কি। দেন সেন্সরস, ভাই এখানেও প্রয়োজনীয় সব সেন্সরই আছে, যেমন হার্ট রেট সেন্সর, প্রেশার মনিটর, তারপরে হচ্ছে স্টেপ কাউন্টিং, স্লিপ মনিটরিং, এগুলো সব কিছুই আছে। তো স্টেপ কাউন্টিংয়ে মিসম্যাচ করে, কিছুটা বাড়িয়ে দেখায়। তারপর হার্ট রেট সেন্সর আমরা দেখছিলাম টেবিল চেয়ারের হার্ট রেট সেন্স করে না, মানে আপনি হাতে পড়লে এটা কাজ করবে, এটা ভালো বিষয়। তবে অ্যাকুরেসি নিয়ে বলতে গেলে এটা 95% মতো অ্যাকুরেসি দিতে পারে, বা 93-95, মানে একটা অ্যাভারেজের চাইতে একটু বেটার দেওয়ার ট্রাই করতেছে আর কি। ক্যালকুলেশন ভালো মনে হয়েছে, কিন্তু আমি বললো ভাই এর উপরে ভরসা রাখবেন না। এমনকি আমরা আসলে ওই যে অ্যাপল ওয়াচের উপরেও ভরসা রাখি না, এবং ওগুলো কিন্তু মেডিকেল সার্টিফাইড না, তো এগুলোর উপরে 100% ভরসা রাখতে হয় না কখনোই। দেন বাকি প্রয়োজনীয় বিষয়বস্তুগুলো কিন্তু আছে, যেমন ধরুন আমরা মিউজিক প্লেয়ারকে কন্ট্রোল করতে চাইলে কন্ট্রোল করতে পারবো, তারপরে ফোনে আসা যাবতীয় নোটিফিকেশনগুলো এখানে আসবে, মেসেজ আসলে রিড করতে পারবেন, তারপরে হচ্ছে ক্যামেরার শাটার বাটন হিসেবে রেখে কাজে লাগাতে পারবেন, যেগুলো অ্যাজ ইউজুয়াল থাকে, ওয়েদার আপডেট পাওয়া যাবে, এগুলো সব কিছু এখানে আছে। সবকিছু চালানোর জন্য এর মাঝে ব্যাটারি রয়েছে 350 mAh এর, এই ব্যাটারি এটার জন্য স্ট্যান্ডার্ড। যদি কিনা স্মার্টফোনের সাথে কানেক্ট না থাকে, জাস্ট ঘড়ি হিসেবে ব্যবহার করবেন, মাঝে মধ্যে অডিও ব্যবহার করছেন, সেই ক্ষেত্রে এটা বেশ ভালো ব্যাকআপ দিয়েছিল, প্রায় 8-10 দিনের মতো ব্যাকআপ দিয়ে ফেলবে ওইভাবে ব্যবহার করলে। আর যদি কিনা আপনি ফোনের সাথে কানেক্ট রাখেন, মাঝে মধ্যে কল আসা রিসিভ করেন, তখন এটা প্রায় 4-5 দিনের মতো একটা ব্যাকআপ দেবে। আর যদি একদম ফুল লোডেড মানে সব কিছু ব্যবহার করতেছেন, তখন এই ধরনের ঘড়ি আসলে 3 দিনের মতো একটা ব্যাকআপ দিতে পারবে। তো এর সাথে যে স্ট্র্যাপটা ছিল এটা একটু ভিন্ন রকম ডিজাইনের, আমরা জলপাই কালারটা পেয়েছি, আমি জানি না অন্য কালারের সাথে হয়তো অন্য স্ট্র্যাপ থাকতে পারে, তবে যেহেতু আপনারা স্ট্র্যাপ চেঞ্জ করে নিতে পারবেন সেগুলো ব্যবহার করতে পারেন আর কি। এই ঘড়িটা এখন আমাকে যদি জিজ্ঞেস করেন ভাই এটা রিকমেন্ড করবেন কিনা এরকম প্রাইস পয়েন্ট থেকে, আমি বলবো ভাই আপনি এই ঘড়িটা নিয়ে নিতে পারেন। কমপ্লেন হ্যাঁ করা যায় এখন স্টিল, কিছু জায়গায় আমি উল্টোপাল্টা দেখছি, যেমন ধরেন আমি এই যে অনেক সময় আছি না, ঘড়িতে তো এই ফিচার থাকে যে আপনি যদি অনেক সময় বসে থাকেন তখন ও আপনাকে বলবে যে আপনি দাঁড়ান, আপনি অনেক সময় বসে আছেন, তো আমি দাঁড়িয়ে আছি, ও আমাকে তাও বলতেছে ভাই তুই দাঁড়া, এরকম বিষয় আছে। তারপর রিস টু অ্যাপ যে ফিচার, এটা খুব দ্রুত জ্বলে ওঠে, তো অনেক সময় দেখা গেছে আপনি চাচ্ছেন না জ্বালাতে, মানে এমনি ধরেন এই জিনিসটা একটু জাস্ট এপাশে রাখতে গেলেন, অনেক সময় ডিসপ্লেটা জ্বলে উঠতে পারে। এই ধরনের বিষয়গুলো আসলে আমরা বাজেট ফ্রেন্ডলি স্মার্ট ওয়াচগুলো তো হরহ দেখি, এটা তো একদম ফ্ল্যাগশিপের মতো রেজাল্ট দিবে না অবভিয়াসলি, বাট অন্য যে জায়গাগুলো যেমনটা দেখছিলেন লাইক কথা বলা, এর ডিসপ্লে কোয়ালিটি, চ্যাট জিপিটির সাপোর্ট, তারপরে হচ্ছে ব্যাটারি ব্যাকআপ, এই সমস্ত জায়গা থেকে কিন্তু অবশ্যই এই ঘড়িটা এই বাজেটের অন্য স্মার্ট ওয়াচগুলোর চাইতে এগিয়ে থাকবে, এটুকু শেয়ার করা যায়। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সবাই ভালো থাকবেন, নিশ্চয়ই আপনাদের সাথে আবারও কোনো দারুণ প্রোডাক্ট নিয়ে দেখা হবে খুব শীঘ্রই। টাটা।